হ্যালো ভিউয়ার্স, বাংলা হেলথ টিপসে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের আজকের বিষয়, খালি পেটে ভুলেও খাবেন না যে ছয়টি খাবার। ঘুম থেকে উঠে অনেকেই অনেক কাজ করে থাকেন, কেউ খালি পেটে পানি পান করে কেউ বা চা, আবার কেউ বা খালি পেটে কফি পান করে থাকেন। কিন্তু আপনি কি জানেন খালি পেটে কোন খাবারগুলো খাওয়া উচিত আর কোন খাবারগুলো খাওয়া একেবারেই উচিত? খালি পেটে লেবু পানি বা রসুনের কোয়া খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী তা আমরা জানি। এমন কিছু খাবার রয়েছে যা দারুণ স্বাস্থ্যকর, কিন্তু খালি পেটে খাওয়া একদমই উচিত নয়। এক, সোডা জাতীয় পানি পান। খালি পেটে কোক, মিরিন্ডা, সোডা জাতীয় খাবার খেলে কী হবে? এই খাবারগুলো অ্যাসিডের লেভেল বৃদ্ধি করে দেয়, যার কারণে অ্যাসিডিটির সমস্যা, বমি বমি ভাব, এমনকি জ্বালা পোড়া সমস্যা দেখা দিয়ে থাকে। 2, কলা। স্বাস্থ্যকর এই ফলটি খালি পেটে খাওয়া বেশ ক্ষতিকর। আমরা সবাই জানি কলা ম্যাগনেশিয়ামের একটি বড় উৎস, কিন্তু খালি পেটে কলা খেলে শরীরের ম্যাগনেশিয়ামের পরিমাণ বৃদ্ধি করে দেয়, যার কারণে শরীরে ম্যাগনেশিয়াম এবং ক্যালসিয়ামের মধ্যে ভারসাম্যহীনতা দেখা দেয়, যা হৃদয় ও রক্ত ধমনির জন্য ক্ষতিকর হতে পারে। 3, টমেটো। টমেটোতে প্রচুর পরিমাণে পেকটিন এবং টেনিক অ্যাসিড রয়েছে। টমেটো খালি পেটে খেলে টেনিক এবং পেকটিক অ্যাসিডের সাথে গ্যাস্ট্রিক অ্যাসিডের বিক্রিয়া ঘটিয়ে থাকে, যা পাকস্থলীতে পাথর সৃষ্টি করে। 4, টক দই। স্বাস্থ্যকর টক দইও খালি পেটে খাওয়া অস্বাস্থ্যকর। এটি আমাদের হজম শক্তি নষ্ট করে দেয়, এমনকি টক দইয়ের পুষ্টিগুণ নষ্ট হয়ে যায় খালি পেটে এটি খাওয়ার কারণে। 5, মিষ্টি আলু। মিষ্টি আলুতে টমেটোর মতো পেকটিন এবং টেনিক অ্যাসিড রয়েছে, যার কারণে খালি পেটে খেলে পাকস্থলীতে পাথর হতে পারে, এমনকি এটি বুক জ্বালা পোড়া, গ্যাস্ট্রিকের ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। 6, মশলা জাতীয় খাবার। অতিরিক্ত জাল মশলা জাতীয় খাবার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। খালি পেটে জাল মশলা জাতীয় খাবার খাওয়ার ফলে পাকস্থলীতে গ্যাস সৃষ্টি হয়ে থাকে, যা অ্যাসিডিটি সহ পেট ব্যথার কারণ হয়ে থাকে। 7, সংক্রান্ত সকল প্রকার আপডেট তথ্য পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আমাদের এই ভিডিওটি আপনার সামান্য উপকারে আসে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।